বরগুনায় দখলদারের হাত থেকে মুক্তি পেতে সাংবাদিকের সংবাদ সম্মেলন। আমাদের বরগুনা প্রতিনিধি জানান, সন্ত্রাসী আক্রমণ ও দখলদারের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সাংবাদিক সাইবুল ইসলাম ও তার পরিবার। সোমবার 24 মে বেলা 11টায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী সাইবুল ইসলাম বলেন, গত 19 মে বিকাল 3টায় জোরপূর্বক অবৈধভাবে জমি দখলের উদ্দেশ্যে রাইসুল ইসলাম, হুমায়ুন কবির, বারেক কাজী, নাসির ফকির, আফরোজা রানী সহ 20 থেকে 30 জন সন্ত্রাসী বাহিনী অস্ত্রসহ আমার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এক্সক্যাভেটর দিয়ে 25 থেকে 30 বছরের 15 রাস্তাসহ গাছ উপড়ে ফেলে। দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে ঘরের দিকে ছুটে আসলে আমার বাবা ও মা প্রাণ বাঁচাতে ঘরের দরজা বন্ধ করে আমাকে ফোন করে। পরে আমি পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আমি এ ঘটনাকে কেন্দ্র করে তালতলী থানায় একটি মামলা দায়ের করি, যার মামলা নং GR 8/21। তিনি আরও বলেন, এ মামলায় সন্ত্রাসীদের অন্যতম বারেক কাজীকে গ্রেপ্তার করলেও অন্যান্য আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। বাইরে থাকা ব্যক্তিরা মামলা তুলে না নিলে আমার বাবাকে হত্যার হুমকিসহ নানা ভয়ভীতি দেখাচ্ছে, পাল্টা মামলা দেওয়ার পায়তারাও করছে তারা। তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, এই সন্ত্রাসী বাহিনীর হাত থেকে আজ আমরা অসহায়, তাই আপনাদের লেখনের মাধ্যমে সত্য বিষয়টি তুলে ধরে প্রশাসনের নজরদারি বাড়ালে উপকৃত হব। নাজমুল হুদা, নেক্সট রিপোর্ট।